আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার গাছগুলি আমার খুবই প্রিয়, আমার অনেক পছন্দের, সবচেয়ে পছন্দের হচ্ছে গাছ। আমি গাছগুলিকে খুবই পছন্দ করি। আর আমার যে বেগুন গাছটা, ওই বেগুন গাছটার মধ্যে বেগুন ধরছে, ধরা অবস্থায় আমার গাছটা কিভাবে জানি না মারা গেছে। গাছটার জন্য আমার মনটা খারাপই লাগতাছে। ধরন্ত গাছ মানে ফল ধরে আছে, এই অবস্থায় গাছটা মারা গেছে। এখান থেকে এর আগে আরেকটা বেগুন আমরা আর কি পেরে খেয়েছিলাম, আর এই হচ্ছে দ্বিতীয় বেগুন। গাছটা কালকেও দেখছিলাম জীবিত আছে, আজকে হঠাৎ করে আইসা দেখি মারা গেছে গাছটা। তার জন্য ভাবলাম যে বেগুনটা ছিঁড়ে নেই। বেগুনটা খুবই শক্ত, ছিঁড়া যাইতাছে না। যাই হোক, অবশেষে বেগুনটা ছিঁড়া পারলাম। এই যে এই গাছ থেকে এইগুলি বেগুন দুইটা খাইলাম এই পর্যন্ত, কিন্তু গাছটা অযত্নেই না কি কি কারণে বুঝতে পারলাম না মারা গেল। বেগুনটা পাইরা নিয়ে আসলাম, ইফতারের সময় বেগুনের চপ বানানো যাবে তার জন্য। আমাদের যে এই পাশে একটা রুমের কাজ ধরছিল, এই রুমের কাজ ধরার পর থেকে আমার গাছগুলির অযত্ন। এখন রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে, রুমটা এখন পুরোপুরি কমপ্লিট, শুধু এখন রং দেওয়ার বাকি। চুলার পাটটার সব কিছু একদম সিমেন্ট বালু দিয়ে নোংরা হয়ে গেছে, তারপরে অনেকটা পরিষ্কার করছি যতটা করা যায়। সকালবেলায় আসছিলাম আমি, আইসা দেখি যে বাজিগার পাখির একটা বাচ্চা মারা গেছে। দুইটা বাচ্চা ছিল, যে একটা বাচ্চা মারা গেছে আর এখন একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটারে পাখিটাই খাবার খাওয়াই নাই, আমরা সিরিঞ্জে করে তাও কিছুটা পরিমাণ খাওয়ানোর চেষ্টা করছি, তারপরেও বাচ্চাটা বাঁচাইতে পারি নাই। এই পাখিটা যে জোড়া পাখিটা ছিল, ওইটারে যে মাইরা একবারে অবস্থা খারাপ করে ফেলাইছিল, ওই জোড়া পাখিটার এই পাশে রাখার পরে হলুদ পাখিটার সাথে আবার জোড়া নিতে চাইছে, তার জন্য হলুদ পাখিটার দিছিলাম ওর সাথে। দেওয়ার পরে কিছুদিন দেখছি বাচ্চারে খাবার খাওয়াইছে, তারপরে আর খাবার খাওয়ায় না, তার জন্য হলুদ পাখিটারে আবার এইখান থেকে আলাদা করে দিছি, তারপরেও খাবার খাওয়ায় না। তারপরে যেন ওরা দেখা করতে না পারে, তার জন্য সাবিহার বাবা মাঝখান দিয়ে দেওয়াল করে দিছে, এই যে রে দিয়ে দিছে মাঝখানে, যেন ওই পাখিদের সাথে ওর দেখা না হয়। ওই একটা বাচ্চারে যদি খাবার খাওয়ায় তাও একটা বাচ্চা বাঁচবে, নয়তো বা ওইটাও মারা যাইতে পারে। আর আমাদের এই যে গুগু পাখিটা, যেটার এই যে বাচ্চাটা এখন অনেকটা বড় হয়ে গেছে, এই পাখিটাই আবার নতুন করে ডিম দিছে। ওই যে ওর বাচ্চা ওইখানে, ও আবার নতুন করে ডিম দিছে। এই জায়গাটায় খাঁচাটা রাখা একটু রিক্সি হয়ে যায়, কারণ জোরে ঝড় বৃষ্টি আসলে পরে ডিমটা ভিজা যাইতে পারে। আর এখন আমাদের এই কবুতরের ঘরটা অনেক ছোট হয়ে গেছে আগের থেকে, আগের ঘরটা তো অনেক বড় ছিল, তার জন্য সরানেরও জায়গা নাই। দেখা যাক কি করা যায়, ওই পাশ দিয়ে বৃষ্টি আসলে ভালো করে আর কি আটকাই দিতে হবে পলিথিন পলিথিন দিয়া। আর আমাদের দজ্জাল বাবা, দেখি দজ্জাল বাবা কি করে, আহ মারিস না। ওর যে বড় বড় বাচ্চা দুইটা ছিল, ওই বাচ্চা দুইটা বিক্রি করে দেওয়ার পরে যে ছোট বাচ্চাটা ছিল ওইটার এখন কি অবস্থা ওইটাই আর কি দেখাবো। তো দজ্জাল বাবা আমারে অনেক জোরে কামড় দেয়, ভয় করতেছে। এই যে বাচ্চাটা এখনো একা, আর এই যে কত সুন্দর খাবার খাওয়ায় একদম টুলটুলা বানায় ফেলাইছে। আগে তিনজন ছিল, ওর ভাগে খাবারই জুটে নেই, তার জন্য দুইটাকে বিক্রি করে দিচ্ছি। এখনো মাশাল্লাহ অনেকটা সুস্থ। ওই দুইটারে বিক্রি না করে দিলে দেখা যাইতো এইটাও খাবারের অভাবে মারা যাইতো, তার জন্য ওই দুইটারে বিক্রি করে দিচ্ছি। এটারে আমি কিছুদিন হাতে খাবার খাওয়াইছিলাম, তার জন্য হাত দেখলে খাবার খাইতে চায়।
একটা বাচ্চা সকালে দেখি আইসা মারা গেছে। এত সুন্দর বাচ্চাগুলি মারা গেলে মনটা কিন্তু খুবই খারাপ লাগে। ভাবছিলাম যে ওরেও কি খাবার খাওয়াইবে না কি খাওয়াইবে না, কিন্তু মনে হয় ওরে খাবার খাওয়াইছে, পেটের মধ্যে খাবার আছে। আর আরেকটা বাচ্চা যে ছিল ওই বাচ্চাটার একদমই খাবার খাওয়াইতো না, তার জন্য বাচ্চাটা মারা গেছে। আমিও কয়েকবার খাবার খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু খাবার অত একটা খাই নাই। ঘর পুরোটাই কবুতরের ঘর ছিল, এখন এইখানে কবুতরগুলি সরাইয়া রুম তৈরি করা হয়েছে থাকার জন্য। আর এই তো রুমের সাথেই কবুতরের ঘর নিয়ে আসছি। কবুতরগুলি সাবিহার বাবা মাঝে মাঝে বলে যে আর কবুতর পালবো না, কবুতর রাখবো না, কিন্তু একটা জিনিস পালার পর ওইটা কিন্তু ছেড়ে দেওয়া যায় না এত সহজেই। ওদের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। এই যে রুমটা, এই রুমটার মধ্যে আগে অর্ধেকটার মধ্যে আমার মুরগি ছিল আর অর্ধেকটার মধ্যে আমার কবুতর ছিল। এখন এইখানে তো অনেক বড় জায়গা, এইখান থেকে ওই পাশে নেওয়া হয়েছে, ছোট্ট করে ঘর দিছি কবুতরের জন্য। আর মুরগি তো এখন নাই বললেই চলে, দুইটা ছোট ছোট মুরগি আছে। এইখানে রুমের বাইরেই রুমের সাথে পাশাপাশি হচ্ছে রান্নাঘর। এই জায়গাটা একবারে নোংরা ছিল, কালকে এখানে আসাই যায় নাই, তার জন্য কালকে কোনো ভিডিও দিতে পারি নাই। আজকে অনেকটা পরিষ্কার করছি, যতটুকু আর কি করা সম্ভব, এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই, আবারও নোংরা হয়ে যাবে। এখন ছাদের জায়গাটাও অনেকটা কম হয়ে গেছে, এমনি আমাদের ছাদটা অনেক ছোট, তারপরে এখন আবার অনেকটা ছোট হয়ে গেছে। সমস্যা নেই, এইভাবেই ম্যানেজ করে নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন। আর আপনারা যারা নতুন, এই প্রথমবার আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কিছু জানার অথবা বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।